ऐसा न्यूज लाइक करो, शेयर करो, कमेंट करो, सब्सक्राइब करो, देखते थको। नमस्कार, ऐसा न्यूज एर पक्ष থেকে আমি প্রদীপ আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আপনাদের জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমরা গতকাল আপনাদের বহরমপুর এবং বহরমপুরের সন্নিহিত অঞ্চলের বেশ কিছু কালীপুজো এবং দীপান্বিতার বিভিন্ন অনুষ্ঠান আপনাদেরকে দেখিয়েছি। আজকে দীপাবলির দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি শহরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে, সেখানকার দুর্গা প্রতিমা, তার আলোকসজ্জা এবং বিভিন্ন অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসেছেন সেই আয়োজকরা। আসুন আজকে আমরা বহরমপুর শহর এবং পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চলের এই কালী পুজো দীপাবলি উৎসবের বেশ কিছু ঝলক আপনাদের জন্য দেখাই। আমি টুম্পা, আজ আমি পৌঁছে গেছি বেল্ডাঙ্গার বুড়িমাতা মন্দির। এই দীপান্বিতা পূজার প্রাককালে আমরা আজ জেনে নেব এই বুড়িমাতা পূজার ইতিহাস এবং পূজার যাবতীয় যে নিয়ম কানুন রয়েছে সেই সমস্ত তথ্য। আমরা ইতিমধ্যেই আমাদের মধ্যে পেয়ে গিয়েছি একজন পুরোহিত, যিনি এই বুড়িমাতা মন্দিরের দীর্ঘদিনের পুরোহিত এবং সেবায়ত বলা যায়। তার কাছ থেকেই আমরা আজকের খুঁটি নাটি সমস্ত বিষয় জেনে নেব। চলুন তাহলে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক বেলডাঙ্গার ঐতিহ্য বহনকারী বুড়িমাতা পূজার যাবতীয় তথ্য। মানে কটা দিবেন? 4টা সাজেক্ট করে 4টা সাজেক্ট করে
জায়গাটাই গঙ্গা ছিল, এটা আমরা পাই। সেই গঙ্গা ধারে পূজোর মন্দির ছিল, ছোট্ট করে একটা জায়গায়, অল্প পরিসরের মধ্যে। সেটাই বছরে একবার হচ্ছে পুজো হতো, এরকম অরিজিনাল নামটা হচ্ছে খ্যাপামা। কিন্তু কয়েক পুরুষ আগে তৈলক্য পাল বলে একজন ওই গঙ্গার ধারে যেতেন, মানে ব্যবসা করতে, ব্যবসা করতে, বাসনপত্র ব্যবসা করতে। যাওয়ার পরে আলুগ্রাম বলে একটা গ্রাম আছে, ওখানটায় আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে, এই ভরতপুর থানা ওটা, দিয়ে সেই আলুগ্রামে ওখান থেকে একটি ছোট মেয়ে লাল পার শাড়ি পরে ওদের সঙ্গে চলে আসছে। তবে যে মানুষ তোদের কোথায় যাবি না, তোমার সঙ্গে যাবো, এইভাবেই সে আস্তে আস্তে আসে, কোনো জায়গায় থাকে না, কোনো জায়গায় আসে, আস্তে 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 আমাদের সামনেই বিনোদ রায়ের মন্দির আছে, ওই রকম জায়গাতে এসে উনি অদৃশ্য হয়ে যাবে। যাই হোক, ও আর দেখতে পাই না। এরপরে এখানে আমাদের এখানে অশ্বত্থ গাছ ছিল একটা বড়, সেই গাছটা কিন্তু আগুন লেগে যায়, কিন্তু তারপরে আবার এক একটা অশ্বত্থ গাছ লাগানো হয়েছিল, সেটাও আমাদের বছর তিন চারের আগে ওটাও বিনষ্ট হয়ে যাবে, ওটাও বিরাট ব্যাপার। বর্তমানে এখন আমাদের এই সেই অশ্বত্থ গাছে এসে তিনি ওকে স্বপ্ন দেন রাত্রিবেলায়, যে আমি এখানে এই অশ্বত্থ গাছে অধিষ্ঠিত হলাম, আমার নিত্য পুজোর ব্যবস্থা কর। তার নাম হচ্ছে তৈলক্য পাল। তখনই আমাদের পুরোপুরিদের মধ্যে রামতনু চট্টোপাধ্যায় বলে একজন ছিলেন, তাকে গিয়ে বললেন এরকম রামদা আপনি এই পুজোর দায়িত্বটা নেন। সেই থেকে এরা কিন্তু এই পুজোর দায়িত্ব নিয়ে সেবায়িত স্বরূপ থাকে, কিন্তু এর কাগজপত্র কিছু নাই, এর জমি জায়গা কিছু নাই, তা এইভাবেই চলে আসছে। এবং তখন থেকে কিন্তু ওই মায়ের স্বপ্নাদৃষ্ট এতে রামতনু বলে গেলেন যে আজ থেকে এটার নাম হচ্ছে বুড়ি কালী, মানে বুড়িমা কালী। সেই থেকেই এটাকে বুড়িমা কালী বলা হয়, এবং পুজোর মন্ত্রটাও তো সেরকম হ্যাপার উপিনী বুড়িমাতা দক্ষিণা কালিকায় নাম বলে পুজোর হয়। এইভাবেই আমাদের চলে আসছে। এখন ঠাকুরের মাহাত্ম্য চারিধারে ছড়িয়ে পড়েছে, প্রচুর লোকের সমাগম, তাই জন্য আমাদের এখানকার পুজোর সিস্টেমও সব পাল্টাতে হয়েছে, এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে। এখন তো ব্যাপকভাবে পুজো এখন সব কমিটি কমিটি হয়েছে, বিরাট ব্যাপার, প্রচুর ছেলে পুজো আসেন, লোকজন আসেন, ভক্তরা আসেন, বিভিন্ন দূরদূরান্ত থেকে লোক আসেন, এখন এসেছিলেন বহর করতে। এইভাবে আমাদের পুজো চলছে। এটা কি আজকে শেষ হয়ে যায় না, আরো মানসিক আজকে আমাদের এই পুজোটা হয়ে গেল, আমাদের এই পুজোটা বন্ধ ছিল তিন মাস, এটা আছে রথের দিন এই পুজোটা বন্ধ হয়ে যায়, আজকে দীপান্বিতের দিন এই পুজো চালু হলো। আজকে থেকে এই প্রত্যেক শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি অষ্টমী নবমী চতুর্দশী এই তিথিতে আটটা পর্বে আমাদের এই পুজোটা হয়। অ্যাভারেজ আমাদের পুজোটা ষোলোখানা মাসে পুজো, অ্যাভারেজ কোনো মাসে সতেরোখানা, ষোলোখানা কোনো মাসে ষোলোখানা, অ্যাভারেজ ষোলোখানা পুজো আমাদের প্রত্যেক মাসে হয়। এর জন্য নির্দিষ্ট পুরোহিত করা আছে, আমাদের কমিটি করা হয়েছে পুজোর সুবিধার জন্য, এখানে কমিটি এখানে পুজো সহযোগিতা করার জন্য দেয়াসীর নাম দিয়ে একটা সংস্থা না আমাদের বাড়ির সব নিয়ে এদেরকে করা হয়েছে, তারা কিন্তু দেখাশোনা করে, কমিটি আছে আমাদের, এইভাবেই চলছে আর কি। এখন প্রচুর উন্নতি হয়েছে। তাহলে এই মানসিকের যে পুজোগুলো সেগুলো সমস্তটাই আপনাদের এখান থেকেই পুরো ব্যবস্থা ঠিকঠাক করে করে দেন, তারই তো তত্ত্বাবধান হয়। এর মধ্যে আমাদের পরিবারের যারা আছেন এই মধ্যে যুক্ত, এই ছজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তারাই এই পুজোর সব জোগাড় যান্তি করা করে এইভাবেই চলে আসছে।
তো আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা জেনে নিলাম এই বেল্ডাঙ্গার বুড়িমাতা পূজার যে ঐতিহাসিক কাহিনী এবং সেই সঙ্গে কিভাবে তারা আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং মানসিক পুজো আছে এবং বলি যেটা ছিল সেটাও আজকে বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই একটা বলি আর কি হয়ে থাকে সেটা হচ্ছে কুমড়ো যেটা বলি। হ্যাঁ, তো কুমড়ো তো সব মিলে আর কি বেশ আর কি ঐতিহ্য মানে বেল্ডাঙ্গার ঐতিহ্য বহন করে চলেছে আমাদের এই বেল্ডাঙ্গার বুড়িমাতা পূজা। ঠিক আছে, দেখছেন এসআর নিউজ। সংযুক্ত সরকার, আমাদের বাড়ির পুজো আজ 30 বছর ধরে এই পুজো চলছে। বাবা মা সবাই মিলেমিশে, আমার পরিবারের সমস্ত লোকজন মিলেমিশে এই পুজো করা হয়। কালকেও পুজো হয়েছে আমাদের, আজ কালকে বসতে বসতে একটু পুজো শুরু হতে হতে একটু সময় নিয়েছে, 3টের দিকে পুজো শুরু হয়েছে, 6:05 পুজো শেষ হয়েছে। আমাদের পুজোর পর একটা রীতিনীতি হয়ে গেছে যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পরিবারের সকল সদস্য সবাই মিলে আমরা একটা দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করি খুব আনন্দের সঙ্গে। এখন চলছে সেই মধ্যাহ্নভোজ। আজ 30 বছর ধরে এই পুজো আমার বাবার বাবা করেছেন, তারপরে বাবা করেছেন, আমার বাবা এখন আসতে পারে না নিজের চাকরির এতে, এখন আমার উপরে প্রায় দায়িত্ব পড়েছে আস্তে আস্তে, কিছুটা মা আছে সঙ্গ দেওয়ার জন্য। আজ পুজো হচ্ছে, যেন পারি মায়ের কাছে একটাই এই যেন আগামী দিনেও আমি মাকে যেন ভালোভাবে নিয়ে আসতে পারি। মায়ের থেকেও বড় কথা, আমার বাড়িতে আমি আমার দাদুর মুখেও যা শুনেছি, আমার বাবার মুখেও যা শুনেছি, কোনোদিনই ঠাকুর বা মা হিসাবে দেখা হয় না, বাড়ির মেয়ে হিসাবে পূজিত হয় সে, তিনি তো মেয়েকে যেন ভালোভাবে নিয়ে আসতে পারি, ভালোভাবে যেন তার পুজো আগামী দিনেও হয়, মায়ের কাছে এটাই, মা শক্তি দাও যেন তোমার আরাধনা করতে পারি আরও ভালোভাবে, বড় করে যেন আরও আরাধনা করতে পারি।
আমরা এতক্ষণ বহরমপুর এবং বহরমপুরের আশেপাশের বেশ কিছু জায়গার দীপাবলির বিভিন্ন অনুষ্ঠানের ঝলক আপনাদের দেখালাম। আগামী দিনে আমরা আরও এই রকম বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা খুব দ্রুত আসব, আমরা লোকগানের ডালি সাজিয়ে আপনাদের সামনে আসব। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমাদের এই এএসআর নিউজের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে থাকুন, কমেন্টস করুন এবং অবশ্যই আপনার বটমের যে বেল সেটা প্রেস করুন। এএসআর নিউজ কেমন লাগছে, কি কি ত্রুটি বিচ্যুতি আছে আমাদের সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, সঙ্গে থাকুন, এএসআর নিউজ দেখতে থাকুন। নমস্কার, দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।